بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স, সম্মানিত ভাই বোনেরা, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি ইউথ আওয়ার থেকে। আমার নাম ইশাক। আজকে আমাদের টপিকটা হলো মা বাবা, অ্যান্ড আমি কয়েকটা আমরা প্রোগ্রাম করেছি বাচ্চাদেরকে নিয়ে। তো আজকে আসলে সাম হাউ ইজ আই থিঙ্ক ইজ উই শুড বি ফেয়ার। সো মা বাবার যে এই গুণগুলা এবং তাদের সাথে যে সম্পর্কটা আমাদের হওয়া দরকার, এইটা আমরা মনে করি কিছু মিসিং দেশে আছে। সো এগুলো নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এর মাঝে মধ্যে আমরা ইনশাআল্লাহ গানও গাবো। তো আপনারা ফোন করবেন, আপনাদের অনুরোধ যদি থাকে অথবা আপনাদের এক্সপিরিয়েন্স থাকে আমাদের সাথে শেয়ার করেন ইনশাআল্লাহ। তো শুরুর আগে আমি একটু পরিচয় করে দিই আমাদের ডান দিক থেকে। আমার ডান দিকে আছেন জাভেদ ভাই, ওয়েলকাম টু আওয়ার শো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ আমাদের সাথে শরীক হওয়ার জন্য। আপনি আপনি তো নাট্যকার এবং মাশাআল্লাহ গানও গান, চমৎকার। আজকে তো আমাদের শিল্পীদের মাশাআল্লাহ অভাব নেই আজকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের দয়া আমরা একটা প্রেস কালচার গ্রুপের সাথে আছি, তো আজকে অভিনয় শিল্পী হিসেবে আমি ওখানে কাজ করি আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে আসলে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ইকরা টিভিকে, এবং ইকরা টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। আর আজকে যে বিষয়, মানে খুবই আবেগ ঘন একটা বিষয় আর কি, ইমোশনাল। মা বাবা, মানে আসলে মা বাবার নাম শুনলেই কেন জানি একটা ভিতরে আবেগ চলে আসে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর কি। ইনশাল্লাহ চেষ্টা করবো মা বাবাকে নিয়ে যতটুকু সম্ভব বলা যায় চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। এরপরে আমার বাম থেকে আসছেন আমাদের খুবই পরিচিত টিভি প্রেজেন্টার, এরপরে গান কি বলবো বলেন, মই ভাই আপনি নিজেই বলে দেন কিন্তু। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর বিশেষ করে ইশাক ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি একটু রাগও আছে, কারণ হচ্ছে আমি আসতে চাইনি। আমি আচ্ছা, আমার নাম তো মোহাম্মদ মহিউদ্দিন। আমি আসলে একটা ল ফার্মে কাজ করি, সলিসিটার্স ফার্মে। তো কাজ থেকে মূলত আজকে ফাঁকি দিয়ে চলে আসলাম। অবশ্যই টপিকসটা এনটিভির উপস্থাপক, সেটা কিন্তু উনি এড়িয়ে গেছেন না, ঠিক আছে। টপিকসটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছে, কারণ মা বাবাকে নিয়ে, বিশ্বাস করেন আমি কোনো প্রিপারেশন না, আমি জানি না আদৌ এটা সুযোগ আমি পাবো কিনা এই প্রোগ্রামে। আমি একটা বাবা এবং মা দুজনের নিয়ে দুইটা কবিতা আমি লিখতে পারিনি, হালকা হালকা চেষ্টা করি, আমার লেখার সময় হয়নি যার কারণে আমি লিখতে পারিনি। তবে আমি ইন্টারনেট থেকে দুইটা কবিতা নামিয়েছি। তবে ওই বাবার যে কবিতাটা, বিশ্বাস করেন আমি অনেকক্ষণ কান্না করেছি ওই কবিতাটা আবৃত্তি করতে গিয়ে। তা আমার বিশ্বাস যে যদি আমাকে সুযোগ দেওয়া হয় এখানে, আমার বিশ্বাস যে দর্শকদেরও ভালো লাগবে এই আর কি। তো আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি দর্শকরা আমাদের সাথে থাকবেন এই আর কি। আচ্ছা মহিউদ্দিন ভাই, আমরা আসলে কিছু লক্ষ্য করতেছি আসলে এই দেশে বাংলার সাথে, মাশাআল্লাহ মা বাবার সাথে বাচ্চাদের যে সম্পর্কটা আসলে চমৎকার একটা সম্পর্ক। আমরা দেশে বড় হয়েছি, মানে ওদেরকে আমরা এমনভাবে আদর করি, মা বাবাও খুবই আদর করে আসলে, না খেয়ে খাবে নেই আসলে আর কি। তার কিছু না হইলেও আপনার সব কিছু বিক্রি করেও বাচ্চাকে আপনার সবসময় আপনার উপরে রাখে, এবং বাচ্চারাও আসলে এইরকম। এই দেশের যে পরিবেশে আমরা বড় হচ্ছি, এই দেশের পরিবেশটা এমন হচ্ছে যে আমরা যেভাবে আকাঙ্ক্ষা আছে, আমাদের যে কালচারটা আছে আসলে, এই কালচারটা আসলে ভেঙে ভেঙে চলে যাচ্ছে। আপনার কাছে কেমন লাগে এই জিনিসটা কি? অনেক ধন্যবাদ ইশাক ভাই। আসলে আপনি যেহেতু এই দেশের কথা জিজ্ঞেস করেছেন, আমি বলবো যে এই দেশের যে বিষয়টা আমার কেন জানি মনে হয় আর কি, সেটা হচ্ছে আমি পুরোপুরিভাবেই কিন্তু মা বাবার উপর দোষ চাপিয়ে দেওয়ার পক্ষে না, আবার ছেলে মেয়েদের উপরেও আমি দোষ চাপাতে চাই না। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু শিকড়টা হচ্ছে মা বাবা, সেহেতু একদম ভেরি বিগিনিং স্টেজটা মা বাবার কাছ থেকে আসতে হবে, ভেরি বিগিনিং যে লেসনটা। আমি আপনাকে দুইটা উদাহরণ দিব, যদি আপনি বলেছেন দুইটা ফ্যামিলির উদাহরণ দিব তাহলে আপনি বিষয়টা আপনার কাছে অনেক ক্লিয়ার হবে। আমার অবজারভেশন অনুযায়ী আমাকে যদি জিজ্ঞেস করেছেন, একটা ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটেছে যে তিনি তার মেয়েকে যে কোনো একটা কারণে, আমরা যে মাথা আছড়ায় চিরুনি চিরুনি দিয়ে জাস্ট হিট করেছেন, এখানে একটু সামান্য দাগ লেগে গেছে, তো তার মেয়ে হচ্ছে যে আরেকটা মেয়ে সে ওইটাকে একটু ক্রিম ট্রিম লাগালো, তো ওটাতে প্রায় হাফ অ্যান আওয়ার সময় স্পেন্ড হয়ে গিয়েছে। তো এখানে আপনি জানেন যে বাচ্চাদের ডেইলি 24 আওয়ার্স রিপোর্ট লিখতে হয় তাদের, মানে 24 আওয়ার্স বলতে মূলত তারা যতক্ষণ অ্যাক্টিভিটির মধ্যে থাকে, ঘুম টুমগুলো তো আর আসে না।
তো ওই অ্যাক্টিভিটির মধ্যে সে কিন্তু ওই জিনিসটা লিখে দিয়েছিল যে বাবা আমাকে হিট করেছে, ওইটার সময় ওই তো সে ডায়রি মেইনটেইন ডায়রি মেইনটেইন করে রাইট, এবং সেটা স্কুলে মানে অবজার্ভ করে টিচাররা। ওকে, তো তার বড় বোন যে সে বাই দ্য ওয়ে দেখতে গিয়ে দেখলো যে সে এটা লিখেছে, তখন সে তাকে বলল যে তুমি এটা কেন লিখেছো, বলো কেন, তুমি কি জানো এটা দেখলে টিচার পুলিশ কল করবে, পুলিশ বাবাকে ধরে নিয়ে যাবে। যখন এটা বলল তখন ওই মেয়েটা সে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়ে বাবার পায়ে ধরে বললো, বাবা আমার অনেক ভুল হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি, আমি কখনো জানতাম না যে এটার জন্য তোমাকে এইভাবে অ্যাকিউজ করা হবে বা এটার জন্য তুমি সমস্যায় পড়বে, আমি আমার মানে এখানে এখানে যেহেতু হাফ অ্যান আওয়ারের মতো স্পেন্ড হয়েছে সেহেতু আমি এটা লিখেছি, আমি এক্সট্রিমলি সরি বাবা, এটা বলে সেটা কেটে দিয়েছে। এটা হচ্ছে আমার একটা অবজারভেশন। আরেকটা অবজারভেশন হচ্ছে যে আপনার একই ফ্যামিলিতে ধরেন একটা মেয়ে 12-13 বছর 14 বছরের একটা মেয়ে, সে ধরেন ঘর থেকে রাত্রে 7টা-8টার দিকে বের হয়ে যাচ্ছে, তার বাবা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, সে বললো এটা তোমার জানার দরকার নেই, বাবা বললো দেখো তুমি আমার কথা যদি না শোনো তাহলে কিন্তু আমি তোমাকে পানিশমেন্ট দিব, বা এসে মেয়ে বললো তুমি যদি আমাকে পানিশমেন্ট দাও দেন আইল কল টু দি কাউন্সিল, দেন দ্যাট আমি তাদেরকে বলবো যে আমার বাবা আমাকে পানিশমেন্ট দিয়েছে বা দিচ্ছে। এখন বাবা একদম চুপ হয়ে গেল, ঠিক আছে। তো এই দুইটা জিনিস আপনি যে আমাকে অবজার্ভ করতে বলেন, তা আমি আমাকে যদি এটারই এক্সপ্লেন করতে বলেন তা আমি বলবো অবশ্যই দুইটা ফ্যামিলিতে আপনি দেখেন, এখানে আমি বলবো বাবা মা যেভাবে তাদেরকে ছোটোবেলা থেকে শিক্ষা দিয়ে বড় করেছে সেই শিক্ষাটাই কিন্তু তারা ফিউচারে ফিডব্যাক দিচ্ছে। সো এখানে মা বাবার ভূমিকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি যে কথাটা বলেছেন আর কি। চমৎকার চমৎকার, আসলে খুব সুন্দর একটা আপনার উদাহরণ নিয়ে আসছেন আপনি। যাই ভাই, আপনি তো আমরা তো বাংলাদেশে বড় হয়েছি, আপনি একটু কিছু যদি বলেন বাংলাদেশে আমরা কি পরিবেশে বড় হয়েছি একটু আপনাদেরকে একটু। হ্যাঁ, আমি অবশ্য দুইটা দিকই দেখব, বাংলাদেশের পরিস্থিতি, বাপ মা কীভাবে একটা সন্তানকে কীভাবে বড় করে তোলে, আর এই দেশে কীভাবে বড় করে তোলে। আসলে আমি আমার উদাহরণ দিচ্ছি, মনে করেন যখন আমরা তো নর্মালি যখন বাংলাদেশে থাকতে স্কুল কলেজে যেতাম ভোরবেলা লাইক 6টা-7টা বাজে, তো আমারও স্কুল কলেজ ছিল ভোর 6টা-7টা বাজে। তো আমার মা প্রতিদিনই উঠে আমাদের জন্য তখন ফজর নামাজ পড়ে উনি আমাদের জন্য নাস্তা বানায় রাখতো, নাস্তা করা ছাড়া কোনো দিন আমাদেরকে স্কুল কলেজে পাঠায় নাই আলহামদুলিল্লাহ। স্কুল কলেজে যাওয়ার পরও ইভেন আমার বাবা বিদেশে ছিল, পারিবারিক সব অনেক কিছু মেনটেন করতে হয়, তো ওই কাজেই সারা জীবনই বিদেশে ছিল, আমার পুরো ফ্যামিলিটাই আমার মা টেক ওভার করছে, এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মা এখন পর্যন্ত উনি ওনার দায়িত্ব পালন করে যাচ্ছে, এত বড় হয়েছে এখনও বাংলাদেশ থেকে। ইভেন আজকে সকালেও আমি মানে সপ্তাহে 4-5 দিনই আমার ঘুম ভাঙে আমার মায়ের আর কলের কারণে, এবং মায়ের সাথে কথা বলতে বলতে আমি আমার যে যাবতীয় কাজগুলা ফ্যামিলি ওই কাজগুলো আমি সারি আলহামদুলিল্লাহ। তো মানে সম্পর্কটা এরকম, আমাদের মারা আমাদের পিছনে এখন পর্যন্ত টাইম দেয়, আমাদের প্রতিদিনের কার্যকলাপ এখন পর্যন্ত ওনারা খোঁজ খবর নেয় যে আসলে আমরা কোথায় আছি কী করতেছি। সো একটা পর্যায়ে হয়তো আর পারবে না, কারণ সবারই বয়স হয়, সবারই আমরা যখন ছোট ছিলাম ওনারা আমাদেরকে টেক কেয়ার করতো, আসলে এখন যখন আমরা আমাদের দায়িত্বগুলো নিজেরা বুঝে নেওয়ার সময় হয়েছে, তো আমাদের আসলে দায়িত্ব যে ওনাদেরকে টেক কেয়ার করা। বাট আমি জানি না আমরা কতটুকু করতে পারছি, আল্লাহর কাছে প্রার্থনা চাই যেন আমরা আমাদের দায়িত্বগুলো সম্পূর্ণভাবে করতে পারি। তো এদেশে পার্সপেক্টিভে যে আচ্ছা একটা প্রশ্ন, যে আপনি কি মনে করেন যে আমাদের মারা অতিরিক্ত কাজ করতেছেন, এটা সামহাও অতিরিক্ত না, সবার কাজ একাই করে নিতে নিচ্ছে, পরিবার চালাচ্ছে, সংসার চালাচ্ছে, সবাইকে ডাকতেছে, সবাইকে খাওয়াচ্ছে, ইজ মোর দ্যান ওয়ান পার্সন জব শি ইজ ডুইং, এটা কি আমাদের পক্ষ থেকে কি এটা এরকম করা উচিত? অবশ্যই, আমি যেটা মনে করি যে আমার মা আসলে, এবং শুধু আমার মা না সবার মাই, হ্যাঁ সবার মাই, শুধু একজনের কাজ না, উনি একটা ফ্যামিলির সাথে যতগুলো মেম্বার প্রতি সবারই কাজ করতেছে উনি। একটা ফ্যামিলি মেনটেন করা মানে 7-8 জন বা মিনিমাম 4-5 জনের কাজ করা, এবং একজন মা উনি যতটুকু একজন মানুষের কাজ করা প্রয়োজন আমি মনে করি তার থেকে বেশি করতেছে, এটা বাস্তব এবং এটা রিয়েলিটি। এবং আমাদের মারা বাবারা তাদেরও একটা এক্সপেকটেশন আমাদের উপর থাকে যে আমরাও একটা বয়স বা একটা সময়ের ব্যবধানের পরিবর্তে ওনাদেরকে কিছু দিই। সো এটা সব জায়গায়, এটা এই দেশে হোক বাংলাদেশে হোক, সব জায়গার মা বাবারা সবাই তাদের বেস্ট তাদের সন্তানকে দেওয়ার চেষ্টা করে। আপনার কাছে আসি তাহলে, আপনার তো আচ্ছা মা বাবারা বাংলাদেশে যেভাবে পরিবেশটা করে নিয়েছেন আসলে আর কি, সামহাও দে কন্ট্রোল এভরিথিং,
ঠিক আছে না, সবকিছু আসলে ওরাই কন্ট্রোল করে। এখন এক পর্যায়ে যায় যে তাদের আসলে ঘুম হচ্ছে না, সব কিছু তারা মানে চিন্তা করতে করতে মানে বেমারও হয়ে যায়। অনেকের ডিপ্রেশন কান বি ফ্রম দিস, ওই যে চিন্তা থেকে সে আপনার বিয়ে প্ল্যান করতেছে, সে আপনি কি খাবেন তা প্ল্যান করতেছে, সে কি পড়বেন আপনি তা, এভরিথিং। মানে কি আমরা সব সব সাধু অকল সব বসে আছি। আচ্ছা আপনি বলেন তো, এই যে অতিরিক্ত কাজগুলো করতেছেন ওরা, এটা কি অতিরিক্ত না আসলে তাদের তো ইচ্ছাই, তারা ভালোবাসে এগুলো করতে, আপনার কি লাগে? না আমার মনে হচ্ছে এটা অতিরিক্ত না, মানে কাজটা আসলে ওনারা নিজেদের দায়িত্ব থেকেই, দায়িত্ববোধ থেকেই ওনারা কাজটা করেন, এমন না যে ওনাদের উপর জিনিসটা চাপাই দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, কিছু কিছু সমস্যা চাপাই দেওয়া হচ্ছে, সেটা হলো যারা নতুন করে যাদের বিয়ে হয়, অনেক শ্বশুরবাড়ির লোকজন ভালো থাকে না, শাশুড়ি শ্বশুর শাশুড়ি ভালো থাকে না, সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ি চেষ্টা করে যে বউকে দিয়ে বাড়তি কাজ করানোর জন্য চেষ্টা করে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন ওনারা যখন সন্তানের বাবা মা হয়ে যান, তখন আসলে ওনারা জিনিসটা নিজেদের দায়িত্ববোধ থেকে জিনিসটা করেন। আর এই জিনিসটা করতে গিয়ে ওনারা আসলে যে দায়িত্বটা আরও চার পাঁচজন বন্টন করে নেওয়া উচিত ছিল, সেখানে দেখা গেছে আমি যেটা বুঝি আর কি, যে বাবার তুলনায় মাই বেশি দায়িত্বটা বেশি নেয়, খুব বেশি দায়িত্ব নিয়ে নেয়। মানে একজন মা চেষ্টা করে যে পরিবারের প্রত্যেকটা মানুষকে কীভাবে সুখী রাখা যায়, এটা তো আসলে সম্ভব না, কিন্তু উনি ওনার সর্বোচ্চ চেষ্টাটুকু করে যে নিজের ননদ শ্বশুর শাশুড়ি থেকে স্বামী সন্তান সবাইকে কীভাবে সর্বোচ্চ সুখে সুখে রাখা যায়। আর এই এই জিনিসটা করতে গিয়ে আসলে সত্যি কথা একটা পর্যায়ে গিয়ে ওনারা রোগ ব্যাধি আক্রমণ করে ফেলে, তাদের তো রেস্ট নাই। হ্যাঁ, ওনাদের আসলে কোনো রেস্ট নেই ওনারা, এটা আমার মায়ের কথাই বলি, উনি দেখা গেছে মানে এত বেশি দায়িত্ব নিয়ে নিত, রাত্রে দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমানোর সময় পেত না, এত বেশি কাজের চাপ, খুব কষ্ট লাগে আসলে। এখন খুব কষ্ট লাগে ভাবতে। আপনার দুই একটা কথা বলা কি স্মরণ পড়ে, আপনার মা কথা ভাবলে কি কি স্মরণ পড়ে? আসলে বাল্যকালের কথা অনেক কিছুই তো স্মরণ হয়, মানে এত স্মৃতি যেটা আসলে বলে শেষ করা যাবে না, স্মৃতি তো কোনো শেষ নেই। একটা পিক আপ করেন আপনি, যে একটা পিক আপ বলে আসলে আমি খুব দুষ্ট ছিলাম আর কি, ছোটকাল থেকে খুব দুরন্তপনা ছিলাম, আমার মধ্যে স্কুল ফাঁকে যেতাম আর কি, স্কুল ফাঁকে যেতাম যেতাম না। তো আমার মা আমার আমার সবচেয়ে ভালো জিনিসটা আমার মা কখনো আমারে মারেনি, আমার মা কখনো মারেনি, শুধু আমারে না আমার ছোটো ভাই বোন যারা আছে ওদের কাউকে কখনো মারেনি। তো আমি একটা না তিন চার দিন স্কুলে যাইনি, দুষ্টামির মাত্রা মনে হয় এরকম ছিল না। একদিন একদিন কি করছি, না না দুষ্টামি তো অবশ্যই ছিল, সারাদিন খেলতাম ক্রিকেট খেলতাম। তো একদিন কি করছি, পুকুরে সাঁতরাই দিছি, সারাদিন ধরে পুকুরে সাঁতরাই দিছি, অন্যান্য ছেলেদের সাথে স্কুলে যাচ্ছেন, স্কুলে টাইম হয়ে গেছে। তো আমার আম্মা কি করছে, ওই দিন আমার ফার্স্ট মাসছে আর কি, তো একটা গাছের শিকড় নিয়ে আমাকে সুন্দর করে কাছে ডেকে এনে একটা বাড়ি দিছে ওটা দিয়ে। তো বাড়িটা আসলে খুব লাগছেও আমার, মানে খুব বেশি ব্যথা পাইছি, বাড়ি দেওয়ার সাথে মা করে এত জোরে মানে চিল্লাইছি মা করে, আমার মা মনে হল বেহুশ হয়ে গেছে, শুধু একটা বাড়ি বাড়ি দেখি আমার কষ্ট দেখে। তো মায়ের ওই কষ্টটা আমার এখনও মনে পড়ে, মানে আমার থেকে মা যে কত কষ্ট পাইছে বেশি, এখনও মা এটা বলে কান্নাকাটি করে, ওই একটা মাত্র বাড়ি দিয়েছে আমাকে। তো এরপর থেকে অবশ্য আর মারা লাগেনি, এরপর থেকে মোটামুটি নিয়মিত স্কুলে যেতাম, আর আমার মনে হয় এরপর থেকে মোটামুটি নিয়মিত স্কুলে যাওয়ার কারণে স্কুল জীবনে মানে ভালো ছাত্র ছিলাম আলহামদুলিল্লাহ। তো মায়ের অনেক অবদান আছে আর কি আমার পড়াশোনার পিছনে, আজকে আজকে এই অবস্থানে আসার পিছনে এই পুরোটাই আমি বলবো। আমার বাবা ছিলেন আবার শিক্ষিত, কিন্তু মা আমার মা শিক্ষিত ছিল না, বাবা খুব ভালো শিক্ষিত ছিল, কিন্তু বাবার থেকে মায়ের অবদানটা অনেক বেশি আমার এই অবস্থানে আসার পেছনে। চমৎকার, ভালো লাগছে। আপনি কি মনে করেন যে একটা না দিয়ে চার পাঁচটা ইদার ভালো হইতো, একটা দিতে তো কিছু ভালো হয় কি বলেন বন্ধু? আলহামদুলিল্লাহ। আচ্ছা মহিউদ্দিন ভাই আপনাকে, আচ্ছা মা বাবা আসলে পৃথিবীর সব জায়গায় একই অবস্থান, সবই তাদের বাচ্চাদেরকে ভালোবাসে আসলে, এটা সব জায়গায় মা বাবার আর ব্যতিক্রম লাগে। যেমন আপনার ইন্ডিয়া বাংলাদেশ এগুলো এলাকাগুলোতে খুবই বেশি আমরা মা প্রিয় বেশি, মার সাথে সম্পর্ক বেশি থাকে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, পারিবারিক বন্ধনটা পারিবারিক বন্ধনটা খুব স্ট্রং শক্ত দেখেই এখনো আমাদের মধ্যে ওই সম্পর্কটা এখনো অটুট আছে। চমৎকার, ওরা আসলে সারা পরিবারটা এক এক রেখে দেয়, মানে মোটামুটি একটা একটা আসলে এই এক রাখাটার মূল বন্ধন হচ্ছে মা, কারণ মা একটা মা যখন পুরো ফ্যামিলিটাকে টেক কেয়ার করে তখন আসলে উনি প্রতিটা মেম্বারের যে প্রয়োজন অপ্রয়োজন সময় মতো যেভাবে বুঝে, আসলে এই মানে দেশগুলোতে যেমন আমরা বাঙালি কমিউনিটি ছাড়া বা অন্যান্য যে কমিউনিটি আছে ওরা আসলে আমার তেমন আইডিয়া নাই, বাট তারা আসলে কিভাবে পরিবারটাকে মেনটেন করে সেটা হচ্ছে ফ্যাক্ট, বুঝছেন কিনা? ঠিক আছে। আচ্ছা আপনি কি মনে করেন যে এই কবিতা আমরা শুনবেন, শাল আপনি তো
না, আমি কবিতা নিয়ে বসে নেই, অন্য কিছু নিয়ে বসে আছি। আমি ভাবছিলাম যে আমরা যে জেলায় এক্সপেকটেশন করি আমার মা বাবা এরকম হবে, তাদের তো অবশ্যই এক্সপেকটেশন আছে। আপনার কাছে কী মনে হয় যে তাদের এক্সপেকটেশনটা কী থাকে বাচ্চাদের উপর? জি, সুন্দর প্রশ্ন। আসলে বিষয়টা হচ্ছে, আমি একটা বোতলের মধ্যে কী ঢালবো সেটার উপর ডিপেন্ড করে বোতলটা কিসের তৈরি সেটা দেখতে হবে। তার মানে হচ্ছে, আমি এটার মধ্যে কি গরম তেল ঢালবো নাকি ঠান্ডা তেল ঢালবো সেটার উপর ডিপেন্ড করছে। গরম তেল যদি ঢালি তাহলে অবশ্যই সেটা প্লাস্টিকের বোতল হলে সমস্যা। আপনি কবিদের মতোই কথা বলতে বলা হয়েছে, ঠিক আছে। না, যেহেতু এক্সপেকটেশনের ব্যাপারটা এসেছে, তো এখন বিষয়টা হচ্ছে এখানে দুইটা জিনিস চলে আসে। একটা জিনিস হচ্ছে মা বাবার আমাদের কাছ থেকে কী এক্সপেকটেশন, আর সেই অনুযায়ী তারা আমাদেরকে কী দিচ্ছেন আর সেটার ফিডব্যাক হিসেবে আমরা তাদেরকে কী দিচ্ছি। আসলে সরি, তিনটা বিষয় চলে আসে, দুইটা না। তো প্রথম যেটা হয় সেটা হচ্ছে, মা বাবা আমাদেরকে কী হিসেবে দেখতে চান সেটার সাথে যেটা এফোর্ট দিচ্ছেন, থার্ড হচ্ছে আমরা মানে তাদেরকে কী ফিডব্যাক দিচ্ছি। তাহলে প্রথমে যেটা, সেটা হচ্ছে সাধারণত আমরা দেখি, বিশেষত আপনি যেহেতু আমাকে বাংলাদেশ রিলেটেড কোয়েশ্চেনগুলো করেছেন, আমি বাংলাদেশি মা বাবাদের কথাই বলবো। সেটা হচ্ছে এরকম, যেমন সাধারণত দেখি যে কোনো বাবা যদি ডাক্তার হন, তিনি চান যে তার ছেলেটাও ডাক্তার হোক। কোনো বাবা যদি আইনজীবী হন, তিনি চান যে তার ছেলেটাও আইনজীবী হোক। এটা ছাড়া বাইরের কিছু স্ট্রাকচার আছে, যেমন কোনো বাবা কৃষক কিন্তু তিনি তার ছেলেকে পড়ালেখা করাচ্ছেন এবং আশা ভরসা করছেন যে না, আমি কৃষক হতে পারি, কষ্ট করছি যাতে আমার ছেলেটা একটা ভালো পর্যায়ে চলে যায়, ঠিক আছে। যেমন সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, এই ধরনের এক্সপেকটেশন। আচ্ছা, এখন আমাদের সমাজে যেটা হচ্ছে যে আমার মা বাবা চাচ্ছেন যে আমি একজন ভালো রিসার্চার হব, যে আমি দুনিয়া জোড়া একজন নাম করা রিসার্চার, যে কোনো একটা বিষয়ের উপর আমি রিসার্চ করে সেই জিনিসটাকে দুনিয়াতে যে ইস্টাবলিশড একটা প্রচলিত কথাবার্তা আছে সেটার উপরে আমি আমার নতুন কিছু অ্যাড করলাম এবং সেটা মানুষের কাছে পৌঁছে দিলাম, যার কারণে জগৎ জোড়া আমার নাম হয়ে গেল। মা বাবা চান আর কিছুই না, মা বাবা চান একটা জিনিস, সেটা হচ্ছে আমার সন্তানটা পৃথিবীতে বা সে যে এলাকায় যে সার্ফেসে সে বড় হচ্ছে বা বড় হয়েছে সেই এলাকায় আমার ছেলেটার নাম ডাক থাকবে। এটা হচ্ছে মা বাবার সবচেয়ে বড় চাওয়া। এবং এটার জন্য মা বাবা যেটা করেন, ওই যে কামাল ভাই জাবেদু যেটা বলেছে যে ওনার মা বাবা কিন্তু তার সর্বস্ব ঢেলে দেন। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মা বাবা আছে কি না, বা থাকলেও সেটা খুবই কম, যারা পকেটের পয়সা বাঁচানোর জন্য ছেলে মেয়েকে তার নিজের নিজস্ব যেই জায়গা সেখানে যাওয়ার জন্য সুযোগ করে দেন না, বরং তারা চেষ্টা করেন। এখন আমি একটা প্রাইমারি স্কুলে পড়ছি সরকারি, আমি বাংলাদেশের পার্সপেক্টিভসে বলছি, আমার ইচ্ছা হলো আমি বেসরকারি স্কুলে পড়বো। কেন? কারণ বেসরকারি স্কুলে একটু নামি দামি ছেলেরা পড়ে, এখন আমারও ইচ্ছা হলো একটু নামি দামি লোকের ছেলেদের সাথে পড়ালেখা করার। বাবাকে বললাম, বাবা কিন্তু ঠিকই কষ্টমষ্ট করে আমাকে ভর্তি করিয়ে দিলেন। এখন স্কুল শেষ করে যখন আমি কলেজে যাব, তখন সরকারি কলেজে যাব না, কারণ সরকারি কলেজে যাওয়াটা কেমন যেন এক ধরনের, এই জন্য বেসরকারিতে পড়বো। এখন বাবাকে বলেছি, বাবা কিন্তু কষ্ট হচ্ছে। আমরা একটা ছোট ব্রেক ডেফিনেটলি জি চমৎকার লাগতেছে, আপনি এটা আবার নিয়ে আসবেন। ওকে, ইনশাল্লাহ। সময় তো ভাই বোনেরা আপনারা আমাদের সাথে শরীক হইতে পারেন, আর আপনার নম্বর আছে এখানে স্ক্রিনে, ফোন করবেন এবং আপনাদের অভিজ্ঞতা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। তো স্টে উইথ আস, উই জাস্ট গোইং ফর এ স্মল ব্রেক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।